হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু কেকার চ্যানেল, আমি কেকা। আজকে দুপুরবেলা এই 3টে বাজতে যায়। তো জানো তো, আজকে আমি ভেবেছি দুই ছেলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই লাগিয়ে দেবো। সেই লড়াইটা কী বলো তো? হ্যাঁ, আঁকা নিয়ে। ওরা তো দুজনেই আঁকতে খুব ভালোবাসে, তাই আমি ওদেরকে বলেছি যে তোরা আঁক তোদের মনের ভাবনা দিয়ে, আর এই আঁকার বিচারক হবে তোমরা। হ্যাঁ বন্ধুরা, তোমরাই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে যে কে আজকের এই আঁকা কম্পিটিশনের ফার্স্ট হয়েছে, এবং তার হাতেই আমি তুলে দেবো পুরস্কারটি, এবং সেটাও আমি তোমাদের সামনেই দেবো। তো চলো দেখে না ওরা কেমন করে আঁকছে। এই দেখো বন্ধুরা, ওরা এবার আঁকা শুরু করবে। ওদেরকে আমি আর্ট পেপার দিয়েছি, এই যে আর্ট পেপার। তা ওরা এবার আঁকাটা তোমাদের সামনেই শুরু করবে। এই যে আমার দুই ছেলে, এই যে দেখো। তো শুরু করুক, স্টার্ট। আর আমি ওদেরকে কোনো টপিক বলে দিইনি, কারণ এটা ওদের মনের ভাবনা দিয়ে ওরা ফুটিয়ে তুলবে। ওদের যা খুশি আঁকবে, ওদের মন থেকে যা ইচ্ছে ওরা এঁকে তোমাদের সামনে তুলে ধরবে। কারণ তোমাদেরকে আমি বারবারই বলেছি, আমার দুই ছেলেই আঁকতে খুব ভালোবাসে। পড়ার ফাঁকে যখনই সময় পায় তখনই ওরা আঁকে। আজকে দুই ভাইয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। পেস্টটাকে একটু তুলে নিই।
দেখো বন্ধুরা আমার বড় ছেলে, এই যেটা আমার বড় ছেলে, বন্ধুরা ওদের দুজনেরই আঁকা কমপ্লিট। এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই দেখো এই আঁকাটা আমার বড় ছেলে এঁকেছে, দেখেছো? আর এই আঁকাটা এঁকেছে আমার ছোট ছেলে। আমি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরাই বিচার করে বলবে যে কে ফার্স্ট হয়েছে দুই ভাইয়ের মধ্যে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তারপরেই আমি ওদের হাতে তুলে দেবো ওদের পুরস্কারটি এবং তোমাদের সামনেই আমি দেবো। তো আজকে এতক্ষণ ধরে ওরা এঁকেছে, তাই আমার তরফ থেকে ওদেরকে আজকে একটু সান্ত্বনা পুরস্কার দিচ্ছি। তো তোমাদের সামনেই দিচ্ছি দুই ভাইকে। এই দেখো ক্যাডবি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তো আজকের মতন এখানেই। তো তোমাদের যদি এতটুকুনও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে টাটা।